কি নামাজ কি নামাজ তারা হুরু খালি উরতি সার বসতেছে এখন দবার এমন এমন পীর নামছে আপনাদের এলাকায় কেমন আমি জানি না এমন এমন পীর নামছে কয় এই বেটা আমার দরবারে মুরিদ ধবি তোর নামাজ লাগবে না সিসদার মতো এক সজদা দিবি জান্নাত পার হয়ে জান্নাত আমি যাব কথা কর নাকি ওই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না ল্যাংটা বাবার murid হইলে নামাজ রোজা লাগে না বাবা হু 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 লঙ্গি ফুলে দেখে গু এরকম কিছু ভন্ড আছে না নাই আরে ভাই হাত কালি আল্লাহওয়ালাদের কাছে যান আপত্তি করি না আমি একটা পীরের murid কথা কর নাকি কিন্তু হকানি আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে আপনি এমন এক ভন্ডের কাছে যান ওই ভন্ডর মোজ দেখে মাথা গর কথা কর বিড়ি বাবা তালা বাবা সালা বাবা কঞ্চি বাবা হজ বাবা আবার যে কিশোরগঞ্জে বাইরে হইল পানি বাবা কি বাবা পানি বাবা আবার তিরিশ বছর ধরে গোসল করে না একের নাম সাধু বাবা কি বাবা আছে আপনাদের এলাকায় হায় হায় ফকির মন কা দিন রোজahar শরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হাই হাই মালার দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক ওরে বাবারি শয়তান কয় কি কথা কল আছে না না তুমি আল্লাহর লোক না হয়ে নবীর লোক না হয়ে হেলাল বাবার লোক মরে গেলে বাতাম ফাটা বিনা কথা কনা

আল্লাহর কত সুন্দর নাম আছে আছে আর তা না করে কুতিচ্ছে কে আবার জিকির কি রে হা পানি হসে তো আ হা পানি ভালো করে জিকির হবি কার নামে কার নামে আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হয় পাঁচ সাত মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারেই ক্লান্ত শরীর চলে না বউ দেখতে পারে না এই জন্য মনের দুঃখে মনে হয় মাহফিলে আসছেন তাই না হ্যাঁ আপনাদের কি কষ্ট বিয়েই করেননি আরেকটিবার সালাম দেব আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন নাকি আমি আসাতে আপনারা বেজার হয়েছেন খুশি হয়েছেন তাহলে খুশি হলে আওয়াজ কমে না বা তাহলে আরেকটি বার সালাম দেব আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا

بسم الله الرحمن الرحيم <applause> كل نفس بما كسبت رهينه الا اصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب بيوم الدين دين. صدقت يا رب العالمين وأن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أراه مسلم وقال تعالى في شان حبيبى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

কেমাবা রক্ত আলা বরহীমা ও আলা নি বহী এহামিদম জীদ হাজার ব্যাথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরাল তুমি সরিয়ে দিতে চলে গেলে দিনে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে খেয়ে না খেয়ে দিনে পসারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরে রাখছিল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলোলে লিয়ে পাথরে রাখাতে খতবি হই। হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হীরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হীরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসল কোরআনের ছায়া তলে খালিদর আলিম আব ইসলামি ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি যে সদায় সকল মানুষের তরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাছো তোমাকে ভুলে আমি কেমন করে ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার ফরিদ সাচন মেঘ যুব সমাজের উদ্যোগে তৎ সম্মানিত সুযোগ্য অনার বল প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব আল্লাহ পাক গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব খাজে আহমেদ মজুমদার সাহেব বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদগঞ্জ চাঁদপুর আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন সকলে বলুন আমিন আমার পূর্বে আলোচনার এক ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তারেক জামিন আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব আলোচনা ধন্য করেছেন আলহাজ হজরত মাওলানা এ এস এম রহমতুল্লাহ সাহেব আলোচনা ধন্য করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আলী হোসাইন সাইফি সাহেব সকল আলোচকের আলোচনা আলাপাক দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মাহফিল পরিচালনার দায়িত্ব পালন করছেন হযরত পাউলানা মোহাম্মদ মঈনউদ্দিন হোসেন সাহেব আল্লাহ পাক তারে গোলাম ইসলামের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানে তোলামা ই আমার সামনে বসে আমার মাথার তাজ পিতৃ সমতুল্য মুরুব্বি বাবাজিরা প্রাণ পে যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বি ব্যক্তি ও সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইরা সবাইকে নিয়ে সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাবাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে mohabbat করে ভালোবেসে পছন্দ করে অতঃপর এলাকা থেকে গনি গনি গুণান্বিত করে যাসাইবাসাই করে আজকে কোরআনুল কারীমের মাহফিলে কোরআন শোনা যন আশার বসার তৌফিক দান করেছেন সেই মহান স্রষ্টার দরবারে kalimatul shukr আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠট নрая চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তয়্যিমান ফি প্রশংসা তাই করলাম কা প্রশংসা তাই করলে খুশি হবে যে কে সুখে থাকলেও প্রশংসা করব কা দুঃখে থাকলেও প্রশংসা করব কা সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কী আল্লাহ রব্দুল আমিন বলেন উল্লা ও কাল বাহ রুমি দাদা لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا زر الله اكبر

যারা কষ্ট করে কুরআনুল কারীমের মাহফিলে বসেছেন বলেন তো লাভ না লস আরো সিল্লায় বলেন লাভটা কি আমার আল্লাহ পাক জানায়ে দিলেন ওয়ায়া কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাকুম তোরহামু দুইশো পঁচার আল্লা দিলেন তোমাদের সামনে যখন ভালো করে শুনে যান আল্লাহ পাক বলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনুল কারিমের কথা শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কারিমের কথা শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহ তাকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলেন সুবহানাল্লাহ অনেকে বলতেছেন হুজুর সন্ধ্যা থেকে পর্যন্ত বসে থাকলাম রহমত দেখতে পাইলাম না ভালো করে শুনে যান বিশ্ব নবী পাহাড়ের পাশে দাঁড়িয়ে সাবিদের সামনে বয়ান করতেছেন আমি আইসা তাকায় দেখলাম আসমান থেকে কি যেন পরে পড়ে নবী এবং সাবিদের শরীর মোবারক ভিজে যাচ্ছে বৃষ্টির পানি দিয়ে বয়াম শেষ করে ঘরের ভেতরে প্রবেশ করলো আমি আইসাকে নবী যে সালাম দিল আমার নবী কেমন নবী ছিল গো ঘরে প্রবেশ করে প্রথমে আগে স্ত্রীদেরকে সালাম দিতেন কংস আল্লাহ রা চাচপুরের মুসলমান ভাইরা ভালো করে শোনা যান যে বক্তব্য দিতে চাই আম্মা জানাইশা বিশ্ব নবীর শরীল মোবারক মুছে দেওয়ার জন্য কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে নবী দেখে বলে আয়শা তোমার হাতে কাপড় কেন আম্মা জান দেখে বলে নবী গো আপনি যখন পাহাড়ের পাশে সাহাবীদের সামনে কোরআন দিয়ে বয়ান করতেছেন আমি আয়শা তাকায় দেখলাম আসমান থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে পড়ে এবং যাচ্ছে, আমি আয়সা আপনার শরীর মুছে দেওয়ার জন্য কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলাম কিন্তু আমি আইসা এখন তাকায় দেখি আপনার শরীরের ভিতরে এক ফোঁটা বৃষ্টির পানির জন্য খুঁজে পাওয়া যায় না নবি ডেকে বলে আয়সা তালে শুনে নাও যেটা তুমি আকাশের বৃষ্টির পানি মনে করেছো ও আয়সা ওটা বৃষ্টির পানি না বৃষ্টির পানি না যেখানে কোরআনুল করিমের আলোচনা করা হয় কোরআনের বয়ান করা হয় সেইখানে আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো নাজিল হয় সুবহানাল্লাহ জোরে কর সম্মানিত ভাইরা আমার এজন্য যারা কুরআনুল কারীমের মাহফিলে বসেছেন বাজার কুরআন দিয়ে আলোচনা করা লাগবে করলে আপনার আমার লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাকির যাকির ফা ইন্নাল মুমিনিন জানাই দিলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মমিন বান তাদের উপকারে আসবে বলেন সুবাহ আল্লাহ জন্য ওয়াজ কোরআন থেকে হওয়ার দরকার আছে না নাই যারা কষ্ট করে বসেছেন আরো কি লাভ বলেন কোরআনুল কারীমের একটি আয়াতের আলোচনা শোনার জন্য যারা বসে গেল পাঁচশো রাকাত নফল নামাজ বলে যে সব হয় সেই সম সব আল্লাহ পাক তাদের আমল নামাই লিখে দেয় বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআনের কথা বলতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই আমাদের কোনো জ্ঞান নাই আমাদেরকে জ্ঞান দান করেন কি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল 'আলি মুল আমাদের কোনো জ্ঞান নাই আমাদেরকে জ্ঞান দান করেন কে আরো জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ আসলাইমান ইলমা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমি پیغمبر দাউদ এবং সুলাইমান কে ইলম দান করেছিলাম তাহলে আল্লাহর پیغمبر দাউদ এবং সুলাইমান কে ইলম দান করেছিলেন কে আরো জোরে বলেন কে জ্ঞান দান করেছিলেন কে বল আমাদের কোন জ্ঞান নাই আমাদেরকে জ্ঞান দান করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি পয়গাম্বর দাউদ মুমান কেলেম দান করেছিলাম জ্ঞান দান করেছিলাম আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম যখন তার সমুদ্রের কান্তে জাবুর কিতাব তেলাওয়াত করতেন পয়গাম্বরের কন্ঠটা এত ভালো এত মিষ্টি ছিল পয়গাম্বর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারে ভিড় জমায় দিত বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদা দান করেছিলেন পৃথিবীর যত শক্তি ধর লোহা কে পয়গাম্বর হাতের মধ্যে নাও মাত্র আল্লাহ পাক ওই লোহাটাকে মমের মতো পানির মতো গলিয়ে দিতেন পয়গামবার লোহা গলায়া দাউ কুরাল বটি বানায়া কামারের কাজ কইরা ওগুলো বাজারে বিক্রি কইরা যে টাকা হয় সেই টাকা পরিবারের জন্য খরচ করতেন বাদশায়ের ভান্ডার থেকে পয়গাম্বর একটা টাকা গ্রহ সমর্থন না বলেন সুবাহান আল্লাহ এমন আদর্শ কি বর্তমানে কোন মেম্বারের খুঁজে পাওয়া যাবে কথা বলেন না যে মেম্বার হওয়ার আগে সাইকেল কেনার টাকা নাই মোটর সাইকেল কেনার টাকা নাই কোন মতে যদি একটা ছোট খাটো নেতা হয় ওর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের আর কোন অভাব কথা বলেন আর তাদের পেছনে আমরা সলো গান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া করতে গান দেখাই পাশক্ত গুমসুরি পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুশা খাই গরিবের রক্ত আমার ভাইরে যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম কেমন আদর্শ পয় গাম্বার ছিলেন অনেক কথা বলার সময় নাই জীবনের শেষ প্রান্তে সে আল্লাহ পাকের কাছে দোয়া করে বললেন আল্লাহ আমি জানতে চাই আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন আমার পরে ফিলিস্তিনের বাদশাহী কে পাবে পয়গাম্বর কে আল্লাহ পাক জানায় দিলেন পয়গাম্বর দাউদ তোমার পরবর্তীতে আমি তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয় আমি তাকে তোমার পরবর্তীতে বাসাই দান করবো কোন হানাল্লা হযরত দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষগুলোকে একত্রিত করলেন এক জায়গায় জড় করলেন ডেকে বলেন দেশের জনগণ শোনোdiaman আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধু আসবে সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দেখে কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা হাজার হাজার জনগণ শুনে মাথা নত করে চলে যায় পয়গাম্বর প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই ওরে সাতপুরের মুসলমান ভালো করে শুনে যান আল্লাহর পয়গাম্বর এইভাবে কয়েকদিন দাওয়াত দিতে লাগলেন তার দাওয়াতের কথা কেউ শ্রবণ করে ঠিক উত্তর দিতে পারে না পয়গামবার চিন্তা করলো এত দিন সব জায়গায় দাওয়াত দিলাম নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন এইবার পয়গাম্বর তার ছেলে মেয়েগুলো কে একত্রিত করলেন হযরতে দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সংখ্যা ছিল চল্লিশ জন সুবহানাল্লাহ বলবেন না মানে এরা চল্লিশ জনের কথা শুনে হেতে শুকে গেছে কি কয় আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি হলে দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় আমার স্লোগান না হলে তোদের আরো ভালো কথা কর না কেন সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় এই শ্লোগান মুসলমানের নাম এটা তাম পৃথিবীর ইকুটি রা খ্রিস্টানেরা যারা জমিনে মুসলমান চায় না ইসলাম চায় না ওই সমস্ত ইসলাম বিরোধী অপশক্তি যারা পরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে ভাই রাস্তা ঢুকিয়ে দিয়েছে সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয় কারণ আজকে পৃথিবীতে মানুষের সংখ্যা হলো সাতশো কোটি এর মধ্যে মাত্র হলো একশো ষাট কোটি হলো মুসলমান সংখ্যায় যদি আমরা তিনশো কোটি মুসলমান হতে পারতাম পৃথিবীর কোন জালে মুসলমান হত্যা করা দূরের কথা মুসলমানের শরীরের একটা পশম বাকার করার কোন জালেমের সাহস ছিল না আজকে আমরা মুসলমান সংখ্যায় কম এজন্য জালেমরা হয়েছে আমাদের জম কথা কয় সংখ্যা বাড়ার লাগবে কথা কয় না একটা দুইটা সন্তান না কি হবে আজকে কিছু কিছু মানুষ মাফইলে গেলে বলে হুজুর আমার একমাত্র ছেলে বুলেট ওরে শয়তান আমাদের পাশের জেলা ঠাকুরগাঁও করতে গেলাম এক মুহূর্তে বেশি বলে হুজুর দোয়া করেন বাবাজি দোয়া করবো ছেলে মেয়ে কয় মেয়ে আমার এগারোটা ছেলে আমার ছয়টা আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা জেলা যশোর চুয়াডাঙ্গা এগুলো নাম শুনছেন ওই দিকে ওয়াজ করতে গেলে আমি এক বেসরায় যে বলে হুজুর দোয়া করেন আমি বাবা যে দোয়া করব ভালো ছেলে মেয়ে কয়জন কয় মেয়ে আমার নয়টা ছেলে আমার পাঁচটা তবে হুজুর দোয়া করেন আমার সব ছেলে মেয়ে কোরআনের হাফেজ কেমন ভাগ্যবা সব ছেলে মেয়ে হাফেজ সুবহানাল্লাহ বলে আর আমরা একটা নিয়ে আসি ওই ট্যাবলেট বলটু ইয়াবা খাবি না ফেন্সিডিল খাবি ভালো পথে চলবি না খারাপ পথে চলবি তার গ্যারান্টি আছে আর এক একটা সন্তানের নাম তুলছে কি সুমকি রুমকি ঝুমকি বুলেট ট্যাবলেট নাথ স্কুরু আছে না নাই না কথা বলে ঘেরা মঞ্চলে এক সাসা শহরে গেছে ভাতিজার বাড়ি তো ভাতিজা

তো থামেন চাচা পরিশেষে থামছে তো বলে আপনি দৌড়ে তো কয় না বাবা এই বয়সে মানে তুই ব্রাশ ফায়ার করে মারিস না বলে আপনি তো আমার ছেলে মেয়ে দেখতে চাইলেন তো ছেলেটার নাম হলো ব্রাশ আর মেয়েটার নাম হলো ফায়ার কি নাম শয়তান ও কয় এরকম নাম আমি শুনি কথা কোন ঠিক না ভাই এরকম ছেলে মেয়ের নাম আছে না না এক মহিলা আমারে ফোন দিয়ে বলতেছে হুজুর আমার একটা ছেলে হইছে একটা নাম দেন আমি বললাম বিশ্বনবী দুইটা নাম পছন্দ করছে একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান দুইটার মধ্যে যে কোনো একটা নাম রাখেন বলে হুজুর এগুলো তো নামের মধ্যে চাচা চাচা ভাব মানে বয়স্ক মানুষের নাম কথা বুঝছেন কি অবস্থা চিন্তা করেন আজকে সমাজের মধ্যে ডিজিটাল নাম পাবেন নাম শুনলে মাথা গরম হবে রকি সকি বাবু সনি ফনি কথা কর না কে আপনাদের এলাকায় অবশ্য নাই সব তো ভালো ভালো নাম রাখছেন তাই না কষ্ট হয় আপনাদের আমার ভাইরা কবির মনোযোগ দেয় শুনে যান আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিস সালাম কন্যা সন্তানে কতজন ছেলে সন্তান ও নিজজন এইবার ডেকে বলে শোন আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধু কাজবে সিন্ধুকের ভেতরে তিনটা জিনিস থাকবে তার নাম কি কোনটা দে কি কাজ হয় তোমরা কি বলে দিতে পারো বাপ বড় ছেলে বলতে পারে না মেজো ছেলে বলতে পারে না সবার ছোট উনিশ বছরের টক বগে যুবক নাম তার সোলাইমান হাত তুলে বলে লাভবাই কাব্বা আপনি যদি অনুমতি দান ও আব্বা আমি বলে দিতে পারবো সিন্ধু গের ভিতরে তিনটা জিনিস কি কি আছে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় কোন সুবহানাল্লাহ নবী দাউদ থেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো কথাই আছে মরির ছোট জাল বেশি কথা বল মরির ছোট বলে अब्बाजान একবার আমারে ছোট মনে করবেন না আমার বয় যখন 14 15 হয়ে গেছে আব্বা। আমি যখন জঙ্গলের হেঁটে যেতাম ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি সোলাইমান পশুদের ভাষাও বুঝতে পারি কংসবান আল্লাহ ও একেবারে মনে করবেন না দু আকাশে যখন পাখি উড়ে যায় আমি সোলাইমান জমিনের উপরে দাঁড়ায় থাকি একটা পাখি দূর আকাশে ডানা মেলে উঠতে উঠতে আর একটা পাখির সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি কঞ্চ বাহান আল্লাহ আমি বলে দেব তিনটা জিনিস কি কি কোনটার নাম কি আপনারা কি শুনবেন কারা কারা দেখি দু হাত তুলে দেখান আমার ভাইয়ের আমি আপনাদের সামনে পবিত্র কুরানুল কারিমের চুয়াত্তর নাম্বার সুরা সুরা নাম্বার কত কথা বলা লাগবে সুরা নাম্বার চুয়াত্তর উনত্রিশ পাড়া থেকে চুয়াত্তর নাম্বার সুরাতে তেলাওয়াত করেছি এই সুরাটিতে মোট আয়াত আছে ছাপ্পান্নটি রুকু আছে দুইটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন হজুর একরাম সাল্লাহ সাল্লামের জীবনের দুইটি পর্ব একটা হলো মাকি আর একটা হলো মাদানি কথা বলেন ঠিক না বাজান গো আল্লাহ পাক কি বলেছেন জবান ছেড়ে আমরা সবাই তিলাওয়াত করি একটু মুহাব্বতে সবাই আওয়াজ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

দেখছেন আস্তে বললে জোরে অবস্থাটা উল্টা না অবস্থাটা কি উল্টা তার মানে গাড়িতে উঠেছে এক মুরুব্বি পাশের সিটটা ফাঁকা উঠেছে ডিজিটাল যুবক ডিজিটাল যুবক মানে বোঝেন না মাকে মানে ডিজিটাল যুবকের নাকে তার গলায় তার কানে তার গেন্দিতে তার সাথে তার বুকে তার নাবিতে তার মাজায় তার দিকে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি এরকম যুবক আছে না নাই এরকম তার মার পরা যুবক তার মার রাজ যুবক দেখেন না কিছু কিছু যুবের সুলের কাটিং থেকে শয়তান পর্যন্ত কয় জীবনে কাটিনি আছে না কাটিং আলা চুল পুরো মাথা কাইটে এই জায়গায় চুল রাখে বড় বড় মনে হয় পালা রাখছে খ্যারের পালা মানে বোঝে কি হালা কেলা আচ্ছা কোন এলাকায় আসলাম গু ভাই শোনেন কিছু ছেলেবেলা আছে চুলের কাটিং কঠিন অবস্থা

ব্যাপারটা কি কয় হুজুর আপনি হুজুর মানুষ মিথ্যা কথা কয়েক লাভ নেই মিথ্যা কথা বলিস না বাবা যেটা সত্য সেইটাই বল তো বলতেছে হুজুর বুঝতে পারতেছেন না আমার নায়িকার নাম হলো রুজিনা ওয়াক্স আমি বুঝি না তো বিয়ের আগে আপনি যারে ভালোবাসেন তার নাম নিয়ে যদি মাথায় ঘরের ওই মহিলা বাড়িতে আসলে বিপদ কম না বেশি বেশি বিপদ কথা কন ঠিক না বেশি কোন খারাপ করছেন মনে হয় আপনারা এই জন্য তরুণ যুবক ওই রকম একটা তার মার সেরা যুবক গাড়িতে উঠেছে বাস গাড়ি তো বাস গাড়িতে লেখা থাকে দেখেন না গাড়িতে কি লেখা থাকে ধূমপান নিষেধ ওই যুবক পকেট থেকে বের করেছে স্টার সিগারেট হাতি ছিল গ্যাস চুলে ওই গ্যাস চুলে দিয়ে সিগারেট টান মারতেছে এমন কায়দায় ধোয়া ছাড়তেছে মনে আনত নগরে ট্রেন ছাড়ছে কথা বুঝছেন মুরব্বী মানুষ তো বলতেছে এই বাবা তুমি কি লেখাপড়া জানো না গাড়িতে লেখা আছে ধুমপান নিষেধ তুমি খাও যুবক রেগে বেগে বলে এই পুরার ব্যাটা তুই আমারে সিরিস আমার পরনে আছে পাগল টুপি শয়তানো কয় জীবনে পড়ে দেখিনি কথা কোন আছে না না এরকম পাগলু টুপেন পরা ছেলে পেলে আছে না না এই যে সাসাই জায়গায় বসে আছে মুরব্বী আগে আমরা আগেকার মুরব্বী যারা ষাট হোক পাঞ্জাবি হোক কোন জায়গায় যদি ছিড়ে গেছে ছিড়ে যাও মানে বোঝেন না বোঝেন তো ছিড়ে গেছে ওই জায়গাটা মানুষ সিলাই না করা পর্যন্ত রিপু না করা পর্যন্ত তালি না দেওয়া পর্যন্ত ওই সেরা জামা গায়ে গায়ে আর এখন কি ডিজিটাল যুবক বের হয়েছে সেরা কাপড় টাকা দিয়ে আছে না না এই যে হাঁটুর মাছ খান্তি প্যানের সেরা আছে না না ওই কি নামাজ পরে হাঁটু ছিলছে কথা কোন না কে আপনাদের এলাকায় আছে এরকম আছে সরম লজ্জা নেই সরম লজ্জা নাই তুমি এতবার একটা যুবক ছেলে সেরা প্যান্ট পরে হাঁটু দেখাও এখন আবার মেয়েরাও পরে কথা কোন না কে তবে সারপুরের মিয়েরা গুলো এখনো খবর পায়নি বলার দরকার নাই তার মার সেরা যুবক যখন ওগুলো খায় যুবক ধমক দিয়ে বলে এই বুড়ের তুই আমার সিনিজ গাড়িতে কি লাগাস ওই দিক টাকা আপনার কোনো অভিযোগ থাকলে চালক গিয়ে বলুন যা বাটা চালকের কাছে যা ড্রাইভারের কাছে যা এইবার বড় বিমানু সিট ধরে ড্রাইভারের কাছে গেছে ড্রাইভার ভাই খালি কি গাড়ি চালাবেন একটা একটা অভিযোগ শুনবেন কি এসে চাচামিয়া বলেন গাড়িতে লেখা আছে ধুমপান নিষেধ একটা ছেলে খায় নিষেধ কোলামা উল্টো আরেকটা লেখায় দেখে বলে আপনার কোন অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন বাবারে তুমি কি আমারে অভিযোগটা শুনলা ড্রাইভার সাহেব দেখে বলে চাচামিয়া দেখেন তো আমার সিটের পিছনে কি লেখা আছে গাড়ি চালাবার সময় চালকের সাথে কথা বলিবেন তাহলে অভিযোগটা দেবেন কার কাছে আসতে বললে জোরে হয় কথা কর ঠিক না বাজে এজন আল্লাহ আকবার আসতে না জোরে উল্টো দিকে না সিধে দিকে একটু দেখি তো কেমন পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে নিজের কৃত কর্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে হিসাব দেওয়া লাগবে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস না হাই করিয়া দেখো বেহেস্ত আর দজক সাত বিশ্বাস না হাই মরিয়া দেখো কথা বলেন না কেন আপনি দুনিয়াতে যা কৃত কর্ম করবেন আপনার কৃত কর্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনার কর্মের ব্যাপারে আপনার ছেলে হিসাব দেবে না আপনার মেয়ে হিসাব দেবে না আপনার আপনার প্রিয়তম স্ত্রী হিসাব দেবে না আপনার কৃত কর্মের ব্যাপারে আপনাকে হিসাব দেওয়া লাগবে যেমন কর্ম করে যাবেন দুনিয়াতে সেই কর্মের ব্যাপারে আপনাকে হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না বাতি এজন্য দুনিয়াতে আপনি যা করতেছেন ভালো করার দরকার আছে না নাই কারণ মানুষ এমন কোন কর্ম করে না মানুষের এমন কোন কৃত কর্ম নাই মানুষের এমন কোন কথা বলে না যেই কথাটা রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতা নাই আছে না নাই

মানুষের মুখ দিয়া এমন কথা বের হয় না সেই কথাটা রেকর্ড করার জন্য আমার ফেরেস্তা প্রহরী নাই সরকারে যেরকম ডিবি আছে আল্লাহর ফেরেস্তা এরকম ডিবি ফেরেস্তা আছে আপনি দিনের আলোতে যা করেন তাও রেকর্ড হয় রাতের আদারে যা করেন তাও রেকর্ড হয় কথা বলেন কষ্ট পাচ্ছেন মনে হয় এ তরুণ যুবক ভালো করে শুনে যাও এজন্য জীবনের যে কর্মগুলো করো একটু দেখে শুনে হিসাব করে চলো প্রতিটা পা ফেলো হিসাব করে পা ফেলো তোমার পা সিনেমা হলে দিকে যায় নাকি আল্লাহর ঘরে দিকে যায় তোমার পা গানের কনসার্টের দিকে যায় নাকি ওয়াজ মাহফিলে যায় একটু পাটা হিসাব করে ফেলো কথা বলেন তুমি একটা মহিলার দিকে তাকাও কোন নিয়তে তাকাও সেই হিসাব কার কাছে দেওয়া লাগবে মন খারাপ করছেন আপনারা এজন্য প্রত্যেকটা মানুষের কিছু কর্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে এজন্য আমরা দুনিয়াতে ভালো কর্ম করব নাকি খারাপ আর বলেন মন খারাপ করতেছেন আমার ভাইরা এই আয়তের অর্থ করতে গেলে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার যেহেতু আপনারা তাফসিরুল কোরআন মাহফিল লেখেন নাই বিদায় আমার অত কষ্ট করার দরকার নাই আয়াতগুলো পড়ব শুধু অর্থ বলে যাব আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন কিন্তু ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ সোবান বল ডান যারা জান্নাতি তারা সোবান বলবেন না আমার ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি আতাসালুন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে জান্নাতি একজন আরেকজনের সাথে গল্প করবে গল্প গল্প মানে বলেন না একজন আরেকজনের সাথে গল্প করবে আজকের মাহফিলে যিনি সভাপতি গোলাম মোস্তফা সাহেব আল্লাহর গোলামের জন্য দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে সভাপতি গোলাম মোস্তফা সাহেব যেই জান্নাতে থাকবে আল্লাহ দয়া করে তুমি আমারে সেই জান্নাতে কবুল করো আজকের দোয়া যদি আল্লাহ কবুল করে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে দেয় আল্লাহ যদি দয়া করে দেয় জান্নাতের মধ্যে দেখা হয়ে যাবে একজন আর একজনের সাথে এই আপনি সেই সাপ করে গোলাম মোস্তফা আসেন হ্যাঁ আপনি তো গাইবান্ধার বক্তা বলে হ্যাঁ আসেন হুজুর কবরের জীবন চলে গেল মিজান ফুলসিরাত চলে গেল কিয়ামতের হিসাব হিসাবের দিন চলে গেল আল্লাহ পাক দয়া করে দেখেন হুজুর আপনারে জান্নাত দিয়েছে আপনার ভালো আমলের কারণে আল্লাহ দয়া করে দিয়েছে আমারও ভালো আমলের কারণে আল্লাহ দয়া করে আমারও জান্নাত দিয়েছে আমল করবে যারা আল্লাহর দয়া পাবে তারা আমল না করলে আবার দয়া কাউকে করবে না করবে মন খারাপ করছেন মনে হয় দয়া করবে না সাতপুরের মুসলমানেরা ভালো করে শুনে যান এইবার একজন জান্নাতে আর একজন জান্নাতের সাথে যখন দেখা হয়ে যাবে হুজুর এত বছর পর দেখা হয়েছে আসেন না জান্নাতের বাগানে বসে দুইজন গল্প করি পরস্পরে গল্পে লিপ্ত হবে এক জায়গায় বসে সোবান আল্লাহ বলেন এই জায়গায় আর একটা ঘটনা আমি আপনাদেরকে শুনে যে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ পাককে ডেকে বলেন আল্লাহ আমারে কি জান্নাত দেবেন আল্লাহকে বলে কি বলো তুমি নবী মানুষ কেন জান্নাত দেব না অবশ্যই দেব মুসা ডেকে বলে আল্লাহ জান্নাত তো দিবেন বুঝলাম কিন্তু দুনিয়াতে দেখি এক প্রতিবেশী আর এক প্রতিবেশে তাদের ঝগড়া করে মারামারি করে ও আল্লাহ জানতে চাই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আজকে বর্তমান সমাজে প্রতিবেশীর সাথে ঝগড়া আছে না নাই ভাইয়ে ভাইয়ে ফাইট সাসা ভাতি যায় ফাইট একজন আর একজন আর বাড়ির সামনে ব্যারিকেড দেয় বেড়া দেয় রাস্তা বন্ধ করে দেয় পানি যাওয়ার রাস্তা বন্ধ করে চলা রাস্তা বন্ধ করে বন্ধ করে বন্ধ করলাম বেটা কোন দিক দিয়ে যাবি দেখ এখন চামলা কথা কথা মন খারাপ করছেন আপনারা এই জন্য দুনিয়াতে প্রতিবেশীতে ঝগড়া কেসাল আছে না না। আল্লাহর পয়গাম্বার মুসানবি সেইটাই বলতেছেন আল্লাহ দুনিয়াতে দেখি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে মারামারি হয় ঝগড়া হয় বিবাদ হয় কাটাকাটি হয় আনালি হয় তো আমি জানতে চাই জান্নাতে আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে আমার প্রতিবেশী ডাকি আল্লাহ ডেকে বলে মুসা বর্তমানে দুনিয়াতে সে কষায় এই কথা শোনার পর নবীর মনটা খারাপ ডেকে বলে আল্লাহ এত ভিআইপি মানুষ থাকতে কুয়াশায় আমার সাথে আল্লাহ ডেকে বলে মুসা কেন জান্নাত দিলাম আগে তদন্ত কইরা রিপোর্ট নাও তারপরে কও সুবহানাল্লাহ বাবা যে সমস্যা আমার ভাইরা ভালো করে শুনেন কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহর পয়গম্বর মুসা নবী সেই বাজারে চলে গেলেন যাওয়ার পর কসাইয়ের সাথে দেখা হয়ে গেল কসাই গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছে মুসা নবী ডেকে বলে কসাই কেউ যদি তোমার সাথে মেহমান হয় তাহলে কি তোমার সমস্যা আছে কসাই ডেকে বলে তোমার সৌভাগ্য আপনি আমার মেহমান হইলে আলহামদুলিল্লাহ চলেন এই কথা বলে মুসা নবী কসাইয়ের বাড়িতে চলে গেলেন ভালো করে গোস্ত রান্না বান্না করলেন গোস্ত রান্না করার পর বাটিতে করে সুন্দর করে নিয়ে যায় তার একজন মা ছিল অন্ধ কি অন্ধ মা মার কাছে নিয়ে গেল মার মুখে যখন খাবার তুলে খাওয়ায় দুখিনী মা খাবার শেষে দুইটা হাত তুলে বলে আল্লাহ আমার যে ছেলে আমার খেদমত করে আমার এত ভালোবাসে ও আল্লাহ তোমার কাছে দোয়া করি বলি এই জামানার মুসানবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি সেই জান্নাতে মুসানবীর পাশে কবুল করে নিও এই দোয়া করার পর যখন ফিরে বলে মুসানবির মহিলা দোয়া করলো বলে আপনি বুঝবেন আমার মা বলে আপনি বলেন কই মুসানবী কই আর আমার মতো সাধারণ একটা কষায় আমার মা প্রতিদিন খাবার কে কে দোয়া করে আল্লাহ যেন আমার নবীর সাথে জান্নাত দেয় এইবার পয়গাম্বার ডেকে বলে কষাই তুমি কি মুসানবিকে দেখেছ কসাই দেখে বলে তোমার অনেক মনের বড় একটা বাসনা আসা মনের মধ্যে আমার আসা আমি যদি পয়গাম্বার মুসানবিকে চর্ম চোখে একবার দেখতে পাইতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত এই কথা বলা মাত্র মুসানবি ডেকে বলে কষাই তাকায় দেখো আমি জামানার পয়গাম্বার মুসানবি বাশায় হাওমা করে কাণ্ডিয়ার বলে আপনি কি বলেন আপনি এই জামানার বলে হা আর তোমার মায়ের দোয়া যা আল্লাহ পাক কবুল করেছে সে আল্লাহ পাক আসমান থেকে নিজে আমারে জানাইয়া দিয়েছে আমি যেই জান্নাতে থাকব আল্লাহ পাক তোমাকেও সেই জান্নাতে কবুল করে নিবে সেই মা বাবার খেতমত করা দরকার আছে না নাই পরে সাতপুরের তরুণ যুবকেরা খবরদার তার খবর সেই মার বাবার বলে কোনদিন দুঃখ কষ্ট দিও না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক দেখে বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউরে শরীর করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা ওরে সাতপুরের তরুণ যুবক একটা বার চিন্তা করো জাল্লার আপা মা বাবার খেদমত করার কথা বলেছে বিশ্ব নবী নবী দয়ার নবী ডেকে বলেন হোমা সান্নাতু কাওয়ানা রুকা তোমার মা বাপ তোমার বেহেশ তোমার মা বাবা তোমার দোজো সেই মায়ের সাথে কারাতে বর করা যাবে না তোর যুবক তুমি কি জানো মা কত বড় নিয়ামত বাবা কত বড় নিয়ামত নবীজির এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে হস করে সেইবার নবী দেখে বলে সাহাবী এটা তোমার কে বলে নবী গো এ আমার মা এই কথা বলে সাহাবি ডেকে বলে হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি মা নিয়ে হজ করতেছি আমি কি আমার মায়ে ঘ করতে বেরেছি নবী ডেকে বলে সাহাবি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় মা কে যদি এইভাবে তুমি হজ করো তবু তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসাবের বেদনায় প্রসাবের যাতনা একবার আ শব্দ করেছিল ওই এক তাহু শব্দের হক তুমি আদায় করতে পারবা না সেই মা বাবার খেদমত করার দরকার আছে না না এ তরুণ যুবক ভালো করে শুনে যাও মার সাথে বেয়াদবি করলে কি লাভ তুমি কি জানো লাভ না লস আরো জোরে বলেন মায়ের দোয়ার বরকতে মুসা নবীর সাথে যদি জান্নাতে যায় আর মায়ের সাথে বেয়াদুবি করলে তার ভাগ্যে কি হয় একটা কি ঘটনা শোনায় দেব 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 পাকিস্তানে গালেবান বস্তি এলাকার ঘটনা এ তরুণ যুবক ভালো করে শুনে যাও ওই ছেলেটা মার বাবা ছোটবেলায় মার বাবা মানে স্বামী আর স্ত্রী বস্তি এলাকাতে বসবাস করত। স্বামী স্ত্রীর ভালোবাসার মাধ্যমে তাদের কোল আলোকিত করে একটা সন্তান জন্মগ্রহণ ওই আসার পর মাত্র বছর বয়সে বাবা মারা গেল এইবার মহিলা চিন্তা করে কিভাবে আমার দিনকাল যাবে আমি যদি আর একটা স্বামী গ্রহণ করি সেও যদি মারা যায় আমি একটা মহিলা কয়টা স্বামীর কাছে যাবো এরকম কথা চিন্তা করে মা দুঃখী দুঃখি মা তো এইবার এই কথা চিন্তা করে বলে আমি এই ছেলেটার মুখের দিকে তাকায় জীবন শেষ করব। আমার স্বামীর প্রয়োজন নাই কারণ যার সাথে বিয়ে হবে সে যদি আমার ছেলেটাকে ভালো না বাসে মা সন্তানকে নিয়ে কত চিন্তা করে কথা কন মার একটা আলাদা চিন্তা আছে না এই কথা চিন্তা করে মা দুঃখী অন্য স্বামী গ্রহণ করলো না মানুষের দারে দারে কাজ করে কাজ করে যে টাকা মানে যে টাকার খাবার পায় ওইটা ছেলে ছেলেকে আস্তে আস্তে বড় করে ওই ছেলেটার যখন যুবক হয়ে গেছে ওই ছেলেটার নিত্য দিনের কাজ হলো পাকিস্তানের আকের খেতে যা আকের গাছগুলো কাটে আক মানে বোঝেন তো কুশারের খেত আকের গাছগুলো কাটে ছাল পরিষ্কার করে পাকিস্তানের বাজারে বিক্রি করত ছেলেটা যখন ছোটবেলা থেকে যুবক হয়ে গেছে মা দুখিনী চিন্তা করলো এইবার ছেলেটার একটা বউ আনা দরকার এই কথা চিন্তা করে মা বিবাহের ব্যবস্থা করলো কিছুদিন সংসার ভালোই চলতে লাগলো এখন ওই যে বেটার বউ আসছে বাবা এতদিন মা ছেলের সম্পর্ক ভালোই ছিল যখনই মাঝখান দিয়ে বেটার বউ ডিজিটাল বেটার বউ বোঝেন না এলাকায় নাই তো দেখেন দেখেন একটা নারী কত ভয়ঙ্কর হতে পারে মুসা নবীর সাথে দোয়া করার কারণে মায়ের দোয়ায়ে মুসা নবীর সাথে জান্নাত আর মার সাথে বিয়াদবি করলে কি হয় সাতপুরে তরুণ যুবক ফরুদগঞ্জের যুবকেরা শোনো শোনো ভালো করে শোনো মার সাথে চোখ রাঙাও বিয়াদবি করো করলে কি হয় একটু শুনে নাও আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে জান এইবার মার ছেলের বউ মাঝে মাঝে ঝগড়া লাগে কি লাগে দুই মহিলা এক জায়গায় হলে কি হয় ঝগড়া হয় ঝগড়া হয় না এইবার ঝগড়া লাগার কারণে ছেলেটা মাঝে মাঝে বউরে গালি দেয় মারেও বাঁকা দেয় আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন হয়ে গেল এখন ঝগড়া লাগলে মারে গালি দেয় বউরে কিচ্ছু বলে না বউ পাগল হয়ে গেল বউয়ের সামরা দেখছে সাদা হয়ে গেছে ডিজিটাল গাধা এরকম ছেলেবেলা আছে বউরে ডেকে বলে তুমি আমার শীতের দিনের খাতা তুমি আমার ওদের ছাতা ওরে সুন্দরী মনটা কেন ভারি জানতে কি ভারী তখন ওই পাগল বউয়ের এতটাই পাগল তখন বউ বলতেছে তোমার মা আমারে বকা ঝকা দিয়েছে বোঝেন না মনে তোমার মা আমারে গালি দিয়েছে এই কথাটা শোনার পর বউরে শাসন না কইরা মারে বলে ওই বুড়ি তুই আমারে বৌরে গালি দিয়েছিস আসেন এরকম ছেলে কষ্ট হয় আপনাদের আমার ভাইরা ভালো করে শুনে জানে এইবার ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল এ তরুণ যুবক যদি বউ তোমাকে প্রথম প্রথম মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে অভিযোগ দেয় কি বলবে জানো বউ যদি তোমারে বলে তোমার মা আমার বকা সকা বলেছে তখন বলে এই খবরটা আমার মার বাবার বিরুদ্ধে কোন কথা বলবি না কোন অভিযোগ দিবি না যদি দেশ 1 2 3 তার মানে বোঝেনি মনে হয় এলে বোঝায় বোর যদি এই ধমক দেওয়া যায় একদিন খবর তার আমার মা ভালো বাবা ভালো পঁচিশ বছর কষ্ট করে লালন পালন করছে বিদায় আমার মার নামের বাবার নামে কোনো অভিযোগ আমি শুনতে একদিনের ট্যাবলেট ঠিক মতো দিলে সারা জীবনের রোগ ভালো হবে কথা কন এতদিন আপনার মা বাবা ভালো হলো আর বিয়ের পরে কি হলো তিন মাস ছয় মাস এক জায়গায় খাওয়া যায় না হাড়ি আলাদা দরজা আলাদা ঘর আলাদা

শ্বশুর কয়ে একটা পাইছি কলকলার হর সব মুখস্ত কত ঘন না আর শাশুড়ি তো শ্বশুরের বাড়ি যাওয়ার আগে তিন কিলোমিটার আগে থেকে হুন্ডার বেড়ে ধরে ডাকতে আম্বা আম্বা কথা কন না কেন শাশুড়ি কয়ে জামা একটা পাইছি রে কথাই কথাই সব গুন্না মুখস্থ করছে শ্বশুর শাশুড়ি আব্বা মা হওয়া আর মা বাবা হয় বুড়া বুড়ি তোর কপালও পড়ে গেলে লাগতি আর গুড়ি কথা কন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না এই পাকিস্তানের যুবকের বউটা রাগ করে চলে গেল এইবার সে বইয়ের বাড়িতে যাওয়া গেল বই আনতে বউ আনতে চায় না রাগ করে গেছে বউ আনবে না আনার জন্য যখন গেছে বউকে নিয়ে আসতে চাইলে বউ ডেকে বলে শোনো তোমার মা মহিলা ভালো না যদি পারো আমার চোখের সামনে একটু তোমার মাকে একটু শাসন করা লাগবে একটু মারধর করা লাগবে তুমি তো কিছুই বলো না এজন্য তোমার মা বেড়ে গেছে বিদে একটু শাসন করা লাগবে পারবা তাহলে আমি তোমার সাথে যাব স্বামী ডেকে বলে ঠিক আছে চলো আমি আমার মাকে একটু মারধর করবো এই কথা বলে স্বামী আর স্ত্রীর বাড়িতে আসলো মার দরজা একটা লাথি মারলো মার চুলের মুঠি দইরা বাড়ির বাহিরে নিয়ে আইসা মার পেটে লাথি মারে মার বুকে লাঠি মারি হাতের কাছে একটা লাঠি পায়া মার কপালে মারছে একটা বাড়ি দুকিনি বার কপাল বেড়ে রক্ত বের হয় মা এবার দিকে বলে বাবা তুই কি ভুলে গেছিস স্বামী মা তোর দশ পাঁচ দশ দিন এই প্যাটের ভিতরে রেখেছিলাম বাবা আজকে প্যাটে লাথি মারলি একটা একটাবার চিন্তা করলি না আমি মা তরে 10-15 10 দিন এই প্যাটে রেখেছিলাম ওরে বাবা যেই বুকে লাথি মারলি তুই কি ভুলে গেছিস বাবা আমি মায়াতলায় তুই নয় তরে দুই আরাই বছর বুকের দুধ পান করাইছিলাম বাবা আজকে কপাল ভেটের রক্ত বের করে দিলি একটা বার চিন্তা করলি না আমি মার তোরে জন্ম দেওয়ার সময় আজ বালতির মতো রক্ত ঢেলে ফেলে দিয়েছিলাম আজকে বইয়ের কথায় মারি মারলি একটা বার জানতে চাইলি না আমি মা সত্যি কোন অপরাধ করেছিলাম কি না এই কথা বলে মা কিনি শুধু দে ছেলেটা কোন কথা বলে না এখন ঝগড়া লাগলে কোনো কথা নাই মারে 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 এইবার ছেলেটার বউ আবার রাগ করে চলে গেল ছেলেটা বাড়িতে এসে বলে মা বল না আমার বউ কোথায় বলে বাবা বিশ্বাস কর তোর বউরে আমি আজকে একটা কথাও বলি নাই তার মনে যা চাইছে শ্রীল বাসাবারে গাল বন্ধ কইরা চলে গেছে আমি কিছু জুদারি না বাবা এইবার ছেলেটা বউ কানার জোরে যখন চলে গেছে বউ ডেকে বলে শোন ওই বাড়িতে হয় তোমার মা থাকবে না হয় আমি থাকব বলে কেন বলে শোন তোমার মা মহিলা ভালো না জোরে কোন না বুঝবে তোমার মা মহিলা ভালো না কি করতে চাস বলে শোনো তুমি যদি হয় তোমার মারের চাও তাহলে মারে নিয়ে থাকো আর যদি আমারে চাও আমি যা বলবো তাই করা লাগবে বলে তুই কি করতে চাস মহিলা ডেকে বলে শোনো তোমার মাকে জন্মের মত বিদায় করে দেওয়া লাগবে জোরে কর নাউজুবিল্লাহ বলে কিভাবে কি করব কয় সব বুদ্ধি আমি দেব আমি যেহেতু মহিলা মহিলাকে কেমনে কি করা যায় বিষয়টা আমার জানা আছে এইবার ওই দরজাল মহিলা শাশুড়িকে মারার একটা ষড়যন্ত্র বের করলো আমার ভাইয়ের এইবার ছেলেটা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়া বাজার থেকে দুইটা কমলা কিনলো কমলা কেনার পর মার দরজায় গিয়ে ডাক দেয় মা দরজা খুলে দাও ও মা দরজা খুলে দাও দুখিনী মা ভিতর থেকে ডেকে বলে বাবা আমি তোর জন্য দরজা খুলতে পারম না তোর জন্য দরজা খুলে আমি আর মা আঘাত সহ্য করতে পারবো না তোর মারের আঘাতের চিহ্ন দিয়া বাবা এখনো রক্ত পরে পুজ পরে আমি মা ব্যথায় ঘুমাইতে পারি না আল্লাহ রাস্তা আমারে মাফ করে দে বাবা এই কথা বলে মা কান্দে ছেলেটা বলে মা আমি আজকে তোকে মারবো না একটা বার শুধু দরজা খুলে দে মা বিশ্বাস কর আমি তোকে মারবো না এইবার যখন ছেলেটার মা বারবার সন্তান অনুরোধ করার পর দরজা খুলে দিয়েছে দুখিনী মা দুইটা পা জড়িয়ে ধরে ছেলেটা কান্দে আর বলে মা ভুল করেছি অপরাধ করেছি মা না বুঝা ভিতরে শরীরে আঘাত করেছে মা তুই আমারে মাফ করে দে এই কথা বলে ছেলে দাও মাউ করে কান্দে মা দুখিনী কোন সন্তান যদি পা দইরা কান্দে কোন মা কি মাপ না কইরা থাকে পারে মা ছেলেটাকে বলে বাবা আর কাতে হবে না আয় আয় তুই আমার কাছে আয় এই কথা বলে মা সন্তানকে যখন মাফ করে দিল ওই ছেলেটা কমলা শিলা একটা দুইটা টুকরা একটা দুইটা ফালতা মা দুঃখিনীর হাতে মুখে তুলে দেয় মায়ের বাড়ি ডেকে বলে বাবা আমার কাছে ক্ষমা আবার আমারে খাওয়ার ব্যাপারটা কি বুঝলাম না এত আদর কেন করতেছিস বাবা ছেলেটা দেখে বলে মা আমার মনে তো চাই প্রতিদিন তোমার ভালো বন্ধু কম লাগিছে কি খাওয়ায় ও মা তুমি কি জানো আমি আকিরকে কাজ করি মা বেশি আগ বাজারে নিয়ে যাইতে পারি না কেউ যদি আমার সাথে যায় আখের খেতে একটু আকের ছাল গুলো পরিষ্কার করে দেয় আর আমি গাছগুলো কেটে দেই এই যে একটা উপকার যদি কেউ করে মা তাহলে বেশি আগ বাজারে নিয়ে যাইতাম বেশি বিক্রি করতে পারতাম তোমার জন্য ভালো মন্দ ফল ফুটের ব্যবস্থা করতে পারতাম এই কথা শোনার পর মা বলে বাবা আমি আর বোঝার বাকি নাই যা যা তুমি ঘুমাও বাবা তুমি আরামের ঘুম ঘুমাও আগামী কাল থেকে ভোরবেলা আমি মা সাথে আকের খেতে যায়া আকের সালগুলো পরিষ্কার করে আমি তোকে কাজে সহযোগিতা করব এই কথা বলার পর সকাল বেলা মা ছেলে দুইজন মিলে একের খেতে চলে গেল এইবার ছেলেটা আকের গাছ কেটে দেয় মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে এইবার সুযোগ বুঝা ছেলেটা কোদাল তুলেছে স্ত্রীর ষড়যন্ত্র হল শোনো মার কাছে কমলা খাওয়াইয়া মাপ চাইবা মা মাপ করে দিলে আঁকে খেতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেবা যদি যায় ওই ভোরবেলা কোনো মানুষ থাকবে না আঁকের গাছ কাটবে তুমি আঁকের গাছগুলো কাইটে দিবা তোমার মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করবে তখন ঝোপ বুঝা এমন দূর একটা কোদাল দিয়ে মার কাল্লা একটা আঘাত করবা এক কবে যেন কাল্লাটা পরে যায় আর ওই আঁকের খেতে গর্ত ঘুইরা মারে পুতে রাখবে না উজবে লেখন কেউ টের পাবে না পুলিশও ধরবে না কোনো সমস্যা হবে না কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায় বলবো ঝগড়া হয় মাঝে মাঝে কই যে চলে গেছে আমি জানি না এটা হলো স্ত্রী শিখানো ষড়যন্ত্র মন খারাপ করছেন আপনারা আমার ভাইয়ারা ভালো করে শুনে জানে ছেলেটা পুরো পুরো প্রস্তুতি নিয়া কোদাল তুলেছে মারে মারবে কষ্ট পাচ্ছেন আপনারা মাকে মারা যাবে কষ্ট দেওয়া যাবে পিতা মাতার মুখের দিকে তাকাইলে আমল নামায় নফল হজরে সব দান করেন কি পিতা মাতা খুশি থাকলে আরও সেরে মালিক খুশি না বেজার যেন নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবাই তোমার বেশ তোমার মা বাবাই তোমার দোজখ সেই মা বাবাকে মারবো নাকি মা বাবার খেদমত করবে এ তরুণ খাইয়া না খাইয়া কত বাবা রিক্সা ভ্যান চালায়া কষ্ট করে তোমারে বড় করছে মা ভালো পোশাক নাই নাই ভালো বাবা ভালো পোশাক নাই নাই আমাদেরকে ভালো পোশাক পরাইছে খাওয়াইছে সেই মা বাবারে কষ্ট দেব নাকি পিতা মাতার খেদমত করব কারা কারা মাতা পিতার খেদমত করবে তো হাত তুলে দেখান তো দেখি আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার জন্য কবুল করেন জোরে কোন আমি। আর জোরে বলেন আমিন আর জোরে বলেন আমি কষ্ট পাচ্ছেন আপনারা সেই মা বাবার নামে কিছু দুনিয়াতে করার দরকার আছে না না বিরক্ত হয়েছেন মনে হয় কয়শো টাকার কোরআন শরীফ চাইছিলাম দেবেন আছেন দুই চারজন আছেন দেবেন ওই ছেলেটা কোদাল তুলেছে মা কে মারবে ঘটনা শুনবেন না বিরক্ত হয়েছেন পরের আয়াতগুলো তো যাই নাই সেগুলো শেষ করব না নয়টা আয়াত তিলাওয়াত করছি কয়টা কয়টা কেবল আমরা মানে তিন নাম্বার আয়াতে আছি কয় নাম্বার এখনো বাকি আছে কয়টা ছয়টা আমার ভাই জানে না তাহলে ঘটনা মনে আছে এইবার মাকে মারার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা এই জায়গায় ছেলেটা দাঁড়িয়ে আছে মাকে মারার জন্য ওইদিকে মান বলবে তিনটা জিনিস ভুলে গেছেন এ দুইটা ঘটনা আমি বলবো শেষে আর একটু আলোচনার সামনের দিকে নিয়ে যায় নাকি বলেন কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইরা মনে আছে আলু

আরামের জায়গা নাকি আজাবের জায়গা শাস্তি দেবে নাকি শান্তি দেবে ওই জাহান নামের আগুনে মানুষগুলো পূর্বে জলত্রুনায় কাতরাবে এক এক জল চিৎকা আকাশ জমিন তল পার হয়ে যাবে অপরাধীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে কি অপরাধে কেন জাহান নামে আসছো কি ভুল করছো দুনিয়ার জীবনে তোমাকে দেখে তো সিনেমা মনে হয় মনসির বাজারে ব্যবসা করেছিলে আ সাতপুর ব্যবসা করছো একই বাজার একই এলাকায় মাঝে মাঝে দেখা হয় ভাই আজকে আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে কারণটা কি কি অপরাধ করছো দুনিয়ার জীবনে বাজার গো আমার একটা জাহান্নামীর যন্ত্রটা কত আপনি কি জানেন সর্বনিম্ন জাহান্নামীতে যে শাস্তি বাজে এক জোড়া পায়ে জুতা তোরা থাকবে জাহান নামে এক জোড়া পায়ে জুতা পরে থাকার কারণে জুতার গরমে মাথার মগজ টকবক করে গলে বের হবে এক একটা জাহান আজাব কত আপনি কি জানেন শাস্তি কত ভয়ঙ্কর আপনি কি জানেন ওই জাহান নামির দেগের আকৃতি আল্লাহ বিশাল বানাবে এক একটা জাহান নামী জাহান নামে যন্ত্রনা ভোগ করতে করতে আল্লাহ ডেকে বলবে আল্লাহ খাবার জাহান যুক্ত ফল গলা দেওয়া গলার ওই গলার আটকে যাবে ওই জাহান নামীর কাটা যুক্ত বল ভিতরেও যাবে না বাইরেও আসবে না ওই আমি তখন কেঁদে কেঁদে বলবে আল্লাহ এত বছর ধরে কাঁদতে কাঁদতে জান্নাতি খাবার চাইলাম এ কন ফল খাওয়াইতে দিলাম বলি যেই কাটা যুক্ত ফল গলার ভিতরেও ঢোকে না বাগিরেও বের হয় না যত গলা নাড়াচড়া করবে ততকালি কালি কাটা ফুটবে আর ফুটবে ওরে সাতপুরের ফরিদ গঞ্জের মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে যান ভালো করে শুনে যান ওই জাহান্নামী তখন দুনিয়ার কথা মনে হয়ে যাবে দুনিয়ায় পানি খাইলে গলায় কিছু আটকে গেলে ভালো হয়ে যায় তখন আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ পানি দাও পানি দাও ওই জাহান নামে আল্লাহর গোলামেরা যখন পানি চাইতে থাকবে গো এমন ফোটান্ত গরম পানি জাহান নামীদেরকে খাইতে দেবে ওই পানি খাওয়া মাত্রই ওই জাহান নামীর লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে না বুঝবি জোরে কন জোরে কন জাহান নামে যেতে চায় কোথায় যাব আমরা ভাই জান্নাতে যাইতে গেলে আমলের দরকার আছে না নাই আনিল মুজরিমিন মা সালা কুম ফিসা কর হে অপরাধীরা কোন অপরাধে জাহান্নামে আছো অপরাধ করছো তারা সাতটি অপরাধের কথা বলবে এক নাম্বার কলু না নাকুমিনাল মুসাল্লিন তাদের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না নামাজ পড়তাম না মুসল্লি ছিলাম না একই বাজারে ব্যবসা করেছিলাম ঠিক আছে আজান দিলে তুমি দোকান বন্ধ করে মরছি দেখেছো আর আমি দুনিয়ার লোভ লালসার আশায় দোকানদারি নিয়ে ব্যস্ত ছিলাম কথা বোঝেন একই গ্রামে একই এলাকায় বসবাস করেছিলাম ঠিক আছে আজান দিলে তুমি মরছি দেখেছো আমি যাই নাই খেলা ধুলা রং তামাশায় ব্যস্ত কথাকে বোঝা গেল

কার মতো নামাজ পড়বে নবীজির মতো কার মতো নবী এবং সাহাবীদের মতো নামাজ আদায় করবে সুবহান বলবেন যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন বিশ্বনবীর পা মোবারক গুলো ফুলে যেত সুবহান আল্লাহ এত লম্বা সময় তিনি নামাজে দাঁড়িয়ে থাকতেন পা মোবারক ফুলে যেত আম্মাজান আয়সা ডেকে বলে নবী এত লম্বা সময় রুকু সিজদা করতেন মনে হয় কোনোদিন মাথায় উঠাবেন না মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন মনে হয় সিজদা থেকে মাথায় তুলবেন না সুবহানাল্লাহ বলেন এত লম্বা সময় ধরে রুকু দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ যুবকেরা ভালো করে শুনে যাও আম্মা জান আয়েশা ডেকে বলেন একদিন দেখি বিছানা ভিজে গেছে আমি আয়সা মনে করলাম হয়তো বা পানি পরে ভিজে গেছে কিন্তু না না আমি আয়সা তাকায় দেখি বিশ্ব নবী তার গুণাগার উম্মতের গুণা মাপের আশায় কাঁদতে কাঁদতে বিছানা ভিজে ফেলে দিয়েছে সুবহান আল্লাহ জোরে কও সুবহান এটা হলো নবীর নামাজ সাহাবীদের নামাজ কেমন ছিল জানেন নবীজির সাহাবি যখন মরুভূমির ভিতরে সাহাবিরা নামাজে দাঁড়িয়ে যেতেন ওই সাহাবিদের মাথার উপরে পাখি পড়তো পাখি বইরে থাকতো খেজুর গাছ মনে করে সাহাবিদের কান্দের উপর মাথার উপর পাখি পড়ে থাকতো তাও তারা টের পাইতো না সুবহানাল্লাহ লাখ আর আমাদের নামাজে একটা মশা বলে আর যদি পায়ে পড়ে এক পায়ে এক পায়ে খাবু খা এই মুশারির কি জন্তরা নামোশার জেনে নামাজ হচ্ছে না আছে না না এখন তো আবার ডিজিটাল সব নামাজি কেউ নামাজ পড়ার অবস্থায় ফোন ধরে যায় হ্যালো আমি তো নামাজি আছি কথা কন্ন কেন আমাদের নামাজ এটা তামাশা করি আমার কথা কন্ন কেন হাই 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 এই قاعده মুসল্লি আর ইমাম সাহেব জোহরের তার রাকাত সুন্নাত আল্লাহু আকবার নিয়ত যাচ্ছে কথা বুঝেন নাই এখন ইমাম সাহেব দুই রাকাত শেষ না হতে মুসল্লি চার রাকাত শেষ বুঝার না মানে আমার কথা তো ইমাম সাহেব বলতেছে ভাই একই সাথে চার রাকাত সুন্নতের নিয়ত বদলাম তো আমার আগে আপনার শেষ হয় কেমনে কয় হুজুর মানুষ তো আপনার স্পিরিট কো চর্চা কম হুজুরের চর্চা কম হবে তো বলতেছে ভাই কে আপনি সূরা ফাতিয়া বলে আরহামুর রাহিম মানে এমন স্পিরিটে সুরে ফাতিয়া পড়ছে ফেরেস তারা বোঝে নিয়ে কি লেখ পিকি কথা এরকম আছে না ভাই এক মুরব্বী চাচা দেখি নামাজে দাঁড়াইয়া এমন কায়দায় সুরে কারাই পড়তেছে সমানে চাপাইয়া খাচ্ছে তো নামাজ শেষের দিক গেছিলেন বাবাজি কোন সুরে পড়লেন যে এরকম মুখ আঁকা বাঁকা হলে ব্যাপার হুজুর সেই কথা কন নাই ইয়াকটাও সুরে কারাই জানি না না জানে যে অবস্থা জানলে তো ভূমিকম্প হইতো

মোহাম্মদুরল্লা সাল্লাল্লাহু আলাই জিকির মধ্যে মজা আছে না নাই অবশ্যই জিকির করে লাগবে আজ কুরুনী আজ কুরুক অসকুরলিওয়ালা করুন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। জিকির মাধ্যমে জিকির নাম নামাজ জিকির নাম হলো কোরান তেলাওয়াত জিকির নাম হলো আল্লাহকে স্মরণ করা তো জিকির তুমি আল্লাহর নামে না করে বাবার নামে কথা

কিছু আছে দেখা এজন্য আমরা কোন ভন্ডদের দরবারে যাব হাক্কানি আল্লাহওয়ালা যাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যে নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে যে খানকায় পীর রাজপতে বীর কথা কও প্রিয় তো মতো শাহ মতো শাহ মাকদুমের মতো বাইজিদ আব্দুল কাদের জিলানীর মতো খাজা মঈনউদ্দিন চিসতি রহমতুল্লাহ আলাইহির মতো কথা কও আর এখন তো সব লাউ বাবা কদু বাবা সব বন্ধ বাবা কথা কথা সব মাজার খুলে এমন কায়দায় জিকির মারতেছে আর গরু ছাগল নিয়ে নারী পুরুষ একত্রে হচ্ছে গাঞ্জা মদ খাচ্ছে আছে না না কত দরবারে গাঞ্জা টানে হাই হাই গাঞ্জা টানে মোজদারি সব লাল বানাইছে এমন মোছের বাহার টর্চ লাইট করে মুখ টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরি বের হয়েছে আর সুন্দরবনে অবস্থা বান্দরবনে কি অবস্থা কথা কর না কেন মন খারাপ করছেন আপনারা আর মানুষ তাদের দরবারে যায় কয় সবকিছু সারিয়া তোরা বাবার শরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিড়ে বাবা ঢাকা মেরে কলব সাফ করি আছে না না ভন দামিরার জায়গা পায় না তবে সাতপুরের মানুষ ভালো আলহামদুলিল্লাহ কয় ফরিদগঞ্জের আরো ভালো আর এই শাসন মেঘের যুবক খুবই ভালো আপনারা কি বেজার হয়েছেন তাহলে আমরা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন খুব দ্রুত গতিতে শুনি তাহলে কোয়ালু লাম না মিনাল মুসল্লি এমন বাবার দরবারে ওটা ভরসা করব যেই পীর নিজেও নামাজ পড়ে মুরিদদেরকেও নামাজ

নামাজ না বললে কোথায় কোআলুন আমনাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে জ্বলতেছি তাহলে নামাজ পড়ে আমরা জান্নাতে আরামে এসে থাকব নাকি জাহান্নামে জ্বলব তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করুন হাত তুলে দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান জোরে বলেন আমিন এটা গেল এক নাম্বার অপরাধ দুই নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন দুই নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্তদের খাবার দিতাম না সাইল সাইল দরিদ্র লোক গেলে তাদেরকে খাবার দিতাম না এই যে শীতের দিনে অভাবগ্রস্ত দুঃখী মানুষ আছে না নাই কষ্টে থাকা মানুষ আছে না না দেন না কৃষিদের দিনে একটা কম্বল কিনা একটা অভাবগ্রস্ত মানুষ চাইলে দেন না একবেলা খাবার কর এই যে অভাবগ্রস্ত লোকদেরকে আমরা খাবার দিতাম না সহযোগিতা করতাম না মন খারাপ করছেন আপনারা ফকির মিস্কিনকে কখনো খালি হাতে ফেরত দেওয়া যাবে আমার নবীজ এর কাছে আইসা ফকিরেরা কোনদিন মিস্কিন দরিদ্র লোক কোনদিন খালি হাতে বেরোয় যায় না এক বেচার আইসা বলতেছে নবী গো আমার একটা যুগ্ব লাগবে নবীজির পরনে একটা জুব্বাই ছিল ওইটাও খুলে দিয়েছেন শোবানালা কি নবী পাইছিলাম শোভান বলবেন না পরনে একটা জুব্বা ছিল ওইটা চাইছে ওইটাই দিয়েছে শোভান আলা এজন আল্লাহ পাক বলেন মুয়াম্মাস সাইলা ফালা তানহার খবরদার তোমার বাড়ি দরজায় কোন সাইল দরিদ্র লোক গেলে খালি হাতে ফেরত দেবা না সাইল দরিদ্র লোককে গেলে কিছু দেওয়ার দরকার আছে না নাই কিছু না কিছু দেবেন চালাকি করবেন না আজকে ফকিরদেরকে নিয়ম মানুষ ঠাট্টা বিদ্রোহ করে আছে না নাই ফকিরাও কিন্তু চালাক নাকি বলেন ঢাকা শহরে এক ফকির যায় বেল চাপ দেয় কথা বুঝেন না তো ওপর থেকে তিন তিনতলা থেকে বলতেছে কি কই ভাই না আমেন নামে बोलतेছে কি কই ঢাকা শহরে এত জায়গায় ঘুরলাম উপর থেকে মানুষ না করে দেয় ফকির হইলো তো আমার একটা সম্মান আছে তাই যোন আপনার কাছে কিছু চাইতেছি কই বেটা এটা বললেই তো হইতো আমি উপর থেকে বলতাম দেব কি না কই আমি ফকির হইলো একটা মানিজ্জত আছে না সব সিল্লায় চাইলাম তো দেই না তোকে ঠিক আছে আমার সাথে তিন তলায় চল তিন তলায় যায়া बोलतेছে শোনো তুমি ফকির হয়ে যদি মান সম্মান থাকে আমারও তো একটা মান সম্মান আছে তো নিজ তালায় কেমনে মাপ চাই ওপর তলায় বলতেছে তোমার করে দিও তো বলতেছে এটা নিচে বললে তো তারে নিচে কেমনে বলবো আমার মান সম্মান নাই কথা বোঝেন নাই আচ্ছা বলেন তো ফকিরের কাছে কি মাপ চাওয়া যাবে আপনি ফকিরের কাছে যে মাপ চাইছেন ওয়ার্ড চাইতে আপনি কি বড় ফকির কথা কর না কেন পকেটে দুই টাকা থাক পাঁচ টাকা থাক দশ টাকা থাক দেন না কিছু না কিছু দেন কথা কর দিলে কমবে না বাড়বে অমিম্মা রজাক না ইন ইনফি উন আল্লাহ ডেকে বলে আমি যে রিজেক্ট দিয়েছি নিজেও খাও আমার থেকে কিছু দেও দিলে কমবে না বাড়বে তো দেওয়ার দরকার আছে না নাই হাতটা এরকম করে রাখেন না এরকম করেন কথা কি বুঝতে পারতেছেন দেন মানুষকে কি করে। দেন সুবহানাল্লাহ কোন তারা দুই নাম্বার অপরাধের কথা বলবে আমরা অভাব খাবার দিতাম না দুখী মানুষের খোঁজ খবর নিতাম না আজকে প্রতিবেশী না খায়া মারা যায় আর তুমি বেটা তরজা লাইগে ভালো করে খাও হিসাব দেওয়া লাগবে না কথা কর না প্রতিবেশীর হক নাই আপনার পাশের বাড়ির ছেলেটা কান্দি খাবার পায় না ওর মুখে আগে খাবার দেন তারপরে খান খুশি হবেন কি আরও যদি না খায় আর কান্দে আর আপনি যদি দরজা টাইট করে রান বস্ত মুরগি সলা সব জম্মের খাবার খাইতেছেন বারোটা বাজাবে কি কোটি গেলে কবরে গেলে কথা কম কবরে গেলে কয়টা বাজাবি বারোটা বাজাবি একটু সাবধান হন এটা হলো তাদের দুই নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্তদের খাবার খবর নিতাম না তাহলে আমরা এটা করব না করব না অভাবগ্রস্তদের খাবার দিবেন তো ইনশাআল্লাহ দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ প্রতিবেশীর হক আদায় করবেন তো ইনশাআল্লাহ আরে ভাই শীতের দিনে একটা পথে পড়া শিশুর মুখে হাসি ফুটান না একটা কম্বল কিনে দেন একটা সুইটার কিনে দেন কথা কোন একটা ইতিম খানা মাত্র সাই বাচ্চারা শুইতে পারে না ভালো করে দেন না এতিম দিয়ে দশটা বাচ্চাকে দশটা কম্বল কিনে দেন আল্লাহ তো অনেক টাকা দিয়েছে টাকাতে করবেন কি কথা কয় না খারাপ তাদের তিন নাম্বার সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম ইসলামের বিরুদ্ধে সমালোচনা হয় ওই জায়গায় যা অংশ নিয়ে তাদের সাথে সমালোচনা করতাম তাদের সমালোচনা কারীদের সাথে যারা সমালোচনা করতো তাদের বিপদ আছে না নাই আরে হুজুর মানুষ আরে ঠিক করছে আর ও মুখ হুজুর আরে ভালো হয়েছে কথা বলে বোঝেননি একটা আলেম একটা হুজুর বিপদে পড়ছে জেলখানায় গেছে মিথ্যা মামলা হামলা শিকার হয়েছে এইটা নিয়ে আমরা সমালোচনা করি আছে না নাই আরে হুজুর এ কাজ করছে না হইলে কি এটা করতে কথা কর না কেন এরকম মনে করা যাবে কারো বিপদ দেখে হাসে আজকে তার বিপদ কালকে আপনার ঘরেও বিপদ চাপবে কথা কর আপনি একজনের বিপদ থেকে হাসবেন কালকে আপনার বিপদ থেকে মানুষ হাসবে কথা কর এজন্য কারো বিপদ থেকে হাসি তামাশা করব না সমালোচনা করব না সমালোচনা করা যাবে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সমালোচনা হয় আল্লাহ ওয়ালা আলেম ওলামার বিরুদ্ধে সমালোচনা হয় এমন জায়গায় আমরা কোনোদিন অংশ গ্রহণ করব করব এটা আমাদের তিন নাম্বার অপরাধ আর সাল্লাম মারওয়া কুননা নুকাজদিবু বিয়াউমিদ্দিন আমাদের সাল নাম্বার পুরো আদমরা পরকাল দিবস কে অস্বীকার করতাম কিয়ামত দিবস কে অস্বীকার করতাম আমাদের যে পরকালে বিশাল বিচার হবে এই দিনটাকে আমরা অস্বীকার করতাম কথা কি বুঝতে পারছেন পরকালকে আমরা অস্বীকার করি এরকম লোক আছে না না এ ভাই কিসের অহংকার কিসের মাতবাড়ি কিসের ক্ষমতা কিসের টাকা পয়সা আজকে আপনি ক্ষমতার বড়াই দেখান পোশাকের গরম দেখান রাজত্বের গরম দেখান আপনি কি ভুলে গেছেন আল্লাহ পাক বলে মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি দিয়ে তোমারে বানাইছি এর ভিতরে রাখবো এখান থেকে পুনরায় জীবিত করবো

সব বাড়িতে না আল্লাহ রলিজদের বাড়ি এই জন্য গান বাজনা শোনা যায় না হারাম যুবক ব্যস্ত গান বাজনা আর বলছে মা বলে মর্তা ওরা দেখে জীবন মানে জি বাংলা এইবার ঘর সামলা গাইবান দারে হুজুর হাসে করলে হামলা দেবেন নাকি ভাই ডিজিটাল কোনো মামলা মা বলেরা বলছে বইছে কি দেখে সিরিয়াল নাটক দেখে না এলাকায় অবশ্য নাই না বাদ দয় ভালো সিরিয়ালের কথা না বাদ দেওয়াই ভালো আহ সিরিয়াল দেখে দেখে পাকিস্তানের মায়ের কথা আপনি মনে আছে ভাই মন করছে মনে গেছে ভুলে গেছেন না তাহলে মা পরে সিরিয়াল দেখে এরকম আছে না নাই আছে না ওই সিরিয়াল দেখে তো রং ভং করে সাজে ঠোঁটে দেয় লিপিস্টি আছে না নাই চোখে মাসকারা মাস এই যে হ্যাপি নিউ ইয়ার সামনে এই যে আর একদিন থার্টি ফার্স্ট নাইট কথা কন না যুবক যুবতীর আনন্দের রাত নাউজবিল্লাহ কর মুসলমানের জন্য এগুলো পালন করা যায় না হারাম আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যায় থার্টি ফার্স্ট নাইটে কি আনন্দ ১২টা এক মিনিট বাজে পটকা বাজে আতশবাজি হইহুল্লার আনন্দ আছে না নাই জবাব দেওয়া লাগবে কার কাছে ইসলামের বাইরে যত আনন্দ আছে ইসলাম যেগুলো সাপোর্ট করে ওগুলো করা যাবে ইসলামের বাইরে যেগুলো আছে ওগুলো করা যাবে কিসের থার্টি ফার্স্ট নাইট রাত খবর আছে কিন্তু বাতাম ফাটে ফেলে তুই মরে গেলে কথা কন না যুবকেরা মানে মানে এই যে একদিন মনে পার হচ্ছে না হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কেমনে জানাবি আজকে মেয়েরা পর্যন্ত লিখে রাখবি গালে দুই হাজার বিশ ছেলেরা দেখে মারবি শীষ কথা না খে আপনাদের এলাকায় অবশ্য নাই এই যে রং ঢং কইরা মহিলারা সাজে আহারে এমন কায়দায় কপালে ডিজিটাল ফোটা দিয়ে রং ঢং কইরা রাস্তা দিয়ে হাঁটতে যায় এরকম বেহায়া ব্যাপারদা নারী আছে না তবে আপনাদের এই শ্রাদপুরের মা বোনেরা খুবই ভালো বোরকা পরে পর্দা করে আরে ভাই যদিও তুই একটা বোরকা পরে আর বোরকার ডিজাইন টাইট ফিটিং লেস ঝুমকি ঝুমকি এমপোটারি বোরকার কারু কাজ দেখে না তাকাইলে মনে হবে একবার দেখি কথা কর না কেন এরকম স্টাইল वाला বোরকা আছে না নাই পদ পর্দা করবে পর্দা করা ফরজ এই হুকুম কার আল্লাহ রাবুল আলমিন বলেন অকার না ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রাজনা তাবার রুজাল যা হিলিয়া তিল উলা খবর দা ঘরের ভিতরে অবস্থান করো জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নংরা অশ্লীল পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করো না আর আজকে সেই প্রদর্শনই বেশি হয় কথা কর নাকে কে ভাই এমন এমন নারীরা বোরকা পরে আমার এক নানি 60 বছর বয়স একেবারে বোরকা পড়ছে সেই ঢিলে ঢালা বোরকা আমি বললাম নানি এই বুড়া বয়সে দোকান পাটে এইভাবে ঢেকে রাখছো ব্যাপার দেখো মানে কথা বোঝেননি মনে হয় তখন বলতেছে ভাই মরা লাগবি রে মরা লাগবি মরার ভয়ে এইভাবে ঢাকছি তা আমি কইছি তোমার মরা লাগবি বুঝলাম কিন্তু যে তোমার সাথে ষোলো বছরের নাতনি ওর গায়ে বোরকা নাই ব্যাপার দেখি কই বলতেছে ভাই ওকে একটু দেখুক মানুষ দেখা হয় দেখা লাগবি আর বিয়ে হওয়া লাগবি যে তার মানে ওয়াক মানুষ দেখুক বোরকা কাল লাগবি ষাট বছরের নারী নাকি ষোলো বছরের কিশোরী হ্যাঁ এই ষোলো বছরের যুবতীর বোরকা লাগবি না আপনাদের এলাকায় একটা আমের গাছ এই আমের গাছের বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর ওই আমের গাছের চতুর সাইডে যদি কেউ বেড়া দেয় আপনারা কি বলবেন লোকটা পাগলা হয়ে গেছে রে এই সাত বছর আমের গাছের বয়স ব্যাপার কি বেড়া দেবো না ছাগলে মুখ লেগে পাতা খাবে আর সাত বছর বয়স ওই গাছের ওইটা ছাগলে মুখ লাগাবে কথা কর না যেই কোসি আমের গাছ মানে দুই দিন হচ্ছে বা পাঁচ দিন হচ্ছে আপনি এই মুন্সির হাট থেকে কিনে নিয়েছে বাড়িতে লাগাইছেন একেবারে কচি বয়স কথা বোঝেননি এই কোসি আমের গাছের চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে কারণ ছাগল সুযোগ পাইলে ওর পায়ের তলে ফেলে পাতা খাবি কথা কর না কথা কর না যে নানি সাত বছর বয়স ওর বোরকা না হলেও চলবি ওর সাথে ইফটিজিং করবি না ওই ষোলো বছরের কচি বোরকা লাগবে কথা ক আমরা দেখতেছি যাদের বয়স যত বেশি ওরা পদ্মা করতেছে তত বেশি আর যাদের বয়স যত কম ওরা খালি শর্টকট করতেছে মানে শর্ট করতেছে কাটে সাইটে শর্ট করতেছে আগে শোনা গেল থ্রি পিস এখন করছে টু পিস কিছুদিন ধরে শুনতেছি ওয়ান পিস কিছুদিন পরে না জানি বলেই ফেলে দেয় নাই পিস

আছে না নাই এরকম বেহায়া নারী না সেই সমস্ত মা বন্ধুকে বলে যায় শোনে যেই মাছ পচে যায় পচা মাসে মাছি কম না বেশি কথা কন না কে যুবক তোমাকে আরো আওয়াজ বের হয় না তোমাকে যুবক যে কে নাম দিয়েছে বিয়ে সাথে করো না দোয়া করে দিয়ে যাম বেশি মানে ওরি গিয়ে মানে ডায়াবেটিস ধরছে আমি কি বলতেছিলাম ভুলে গেছেন পসা মাসে মাছি কম না বেশি হ্যাঁ এইবার একটু আছে কম না বেশি হ্যাঁ যে মা বোনেরা ব্যাপার তাই চলাফেরা করে ওদের দিকে দুষ্ট লোকের মাসি নামের নজর পড়ে কথা কন ঠিক না বেঠি আর এটা দেখে মনে করে মানুষ আমার দেখতেছে মানুষ কেউ ভালো চোখে তাকায়নি তোর দিকে সবাই খারাপ চোখেই তাকাইছে বেহায় নারী কথা কথা এজন্য যারা ভদ্র ফ্যামিলির মা বোন তারা কোনোদিন বোরকা না পরে রাস্তায় বের হয় আরে বোরকা পরানোর দায়িত্ব প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা বাবার কথা কথা আপনার মেয়ে যতদিন আপনার বাড়িতে থাকবে মেয়ে ইন্টারে পড়ে এমনও বাবা আছে দেখি হাজী মানুষ আমার বগুড়াই জিন্সের প্যান্ট নিয়ে নিয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট কিনে চাচা জিন্সের প্যান্ট কত মেয়েটার কলেজে একটু ফাংশন আছে তো একটু পড়বে তা আমি বললাম আপনার মেয়ের বয়স কত কই বেশি বয়স হয়নি হুজুর কি এমন বয়স হয়েছে কেবল ইন্টার পাস দিয়ে পড়ে এখনো নাক মায়ের দুধ বের হবে কথা কর না ইন্টারে পড়ে ওই মেয়ের বয়স হয়নি কথা কমা না বোঝে না মনে না হাজি মানুষ জিন্সের প্যান্ট কিনে নেয় মেয়ের জন্য নাউজবিল্লাহ কালকে না আজকে আরে ভাই আপনার সরম লাগে না আপনার মেয়েটা যে যুবতী হইছে ও যে ঢিলা ডালা পোশাক না পরে টাইট ফিটিং পোশাক পরা রং ঢং কইরা আপনার চোখের সামনে বেরিয়ে যায় আপনার লাগে না কথা কর না কেন মেয়েটা বোরকাই পোল থাকলে আপনারা সম্মান বাড়বে আপনার মেয়েরও সম্মান বাড়বে বোরকা পরা মেয়ের সাথে কেউ ইফটিজিং করে না বোরকা পরিয়ে কোনো মা বোন যদি হেঁটে যায় তাকে মানুষ তাকে খালা আম্মা সাসি আম্মা কইরা কথা কয় আর যদি কেউ বোরকা সারা যায় রং ধং করে বিউটি পার্লারে সাজ গোজ দিয়ে চুলে কাকড়া লাগে শ্যাম্পু করে পপ কাটিং মাইরে পপ কাটিং বোঝে এই যে চুল কাটে এই যে চোখের কোনা রাখে আর ছেলে পেলে দেখলে হালকা বাতাস মারে এই যে পপ কাটিং ডিজাইন এদেরকে দেখে মানুষ কয় জিনিস গেল রে কথা কন্যা কে আপনাকে বানাচ্ছে জিনিস মন খারাপ করে এই সিরিয়াল দেখে নষ্ট হয়েছে কতক্ষ সিরিয়াল আসে না জোরে গম কেন মালা রে তো জালা যদি বুঝিতাম তাইলে কি আর ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনি আমায় কিনে দেবে কেরোনা মালার জামা আছে না না স্বামী চিন্তা করে বোঝ দিই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার এইবার স্বামী দেখে বলে সাথী তুমি রাগ করো না খোলো তোমার আকি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেই কে যখন হইছে ইমান হারা তোমার ঘোম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বল তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাতজন গেল মরে কয়জন মরছে জাননা না জান সাত জন গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে সেই জামাটা যাই না পাওয়া অনেক নারীর মাঝে হাই রে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারে মিশে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে সাতপুরের মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম কথা ঠিক না ব্যাটিক এজন মা বোনদেরকে বলে যাই মা আপনাদের আমল বেশি নাই চারটা আমল বলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরজ আর চার নাম্বার স্বামীর খেদমত নামাজ পড়ে পড়ে না রোজা ধরলে ছাড়ে না পর্দা তো করবারই চায় না কথা কর জানার পরটা ঠিক আছে দরজার পরটা ঠিক আছে নিজের শরীরে পর্দা দিবারই চাই না এইজন্য স্বামী হিসাবে আপনার একটু দায়িত্ব পালন করা লাগবে বউ যখন বোরকা ছাড়া বাইরে যাবে বোরকা পরে বাইরে যাও কথা বল পুরুষের একটু শক্ত হওয়া লাগবে শক্ত হওয়া লাগবে একটু দুর্বল পুলিশ হলে বইয়ের সাথে পারবেন না কথা বল আর আপনাদের একটু ভালো হওয়া লাগবে সবদতে মহিলা তা না পুরুষের দোষ আছে না নাই বউকে সালাম দিবেন কি দিবেন হুজুর বউকে সালাম দিতেন বিশ্বনবী বউকে সালাম দিতেন আর আমরা এত ছোটি ভদ্র দিনাজপুরে এক শ্রোতা করছে হুজুর আমার সরম লাগে ওরে বাবা বউকে সালাম দিবার বলে সরম লাগে আছে না নাই আছে না না এরা আবার ভাবিক দেখলে সালাম দেয় তো আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন শরীর কেমন ডায়াবেটিস কেমন ভাই না থাকলে একটা মিসকল বদমাইশ আছে না না সালাম সালাম আসসালামাইকুম রহিমা কই আছো সোনা দরজা খোলো আমি তোমার পাগল বউ খুশি হয়ে দরজা খুলবি কথা কত খুশি হয়ে দরজা খুললে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন হাতের সকিরে গুনে মাফ করে দেবে কি বইয়ের সিয়ারা থেকে প্রশংসা করবেন মাঝে মাঝে বলবেন বিবি তোমার চোখ দুইটা অনেক সুন্দর হরিণীর মতো কালো এত ভালো চোখ আমি জীবনে দেখি তোমার চোখ দেখে আমার মায়া লাগে ওই বাটপার জীবনে তা কয় না পারলে কয় তোর চোখ তো গরুর চোখ কথা কন ঠিক না এই জন্য বিবির চেয়ারা দেখে প্রশংসা দেখলে রান্না বান্না প্রশংসা করা লাগবি কথা বোঝা গেছে আর মার্কেটে গেলে সাজে বিয়ের বাড়ি তাওয়াতে গেলে সাজে স্বামীর জন্য রাতের বেলা সাজে বুঝা থাকে না থাকে আপনাদের এদিকে কি অবস্থা এই পাগলিগুলো সাজাগুলা থাকে না গুলো পর পরকিয়ে প্রেম করে কথা না তিরমিজি শরীফের হাদিস মা বোনেরা শুনে যান মা কোন মহিলা যদি রাতের বেলায় স্বামীর জন্য অপেক্ষায় সাইজে থাকে শাস্তির সময় যাবে নফল নামাজের সমপরিমান সব আমলনামায় আল্লাহ দান করে সুবহানাল্লাহ এবং স্বামীকে খুশি করার জন্য যদি কোনো মহিলার একটা দাঁত বের হয় একটা নফল হজের সব মহিলার আমলনামায় আল্লাহ পাক দান করে স্বামীকে খুশি করার জন্য ছয়টা দাঁত বের হয়ে যায় ছয়টা নফল হাজার সব পাবে সুবহানাল্লাহ বলেন স্বামীকে খুশি করার জন্য সাইজা গুইজা থাকবেন স্বামী যখন বাসার ভিতরে আসবে আপনিও সালাম দিবেন আসসালামু আলাইকুম সাহাবদের বাপ শরীর কেমন দিনকাল কেমন গেল আরে আমার স্বামীটা কত কষ্ট করে এই কথা বলে অন্য দিয়ে স্বামীর মুখটা মুছে দিব কথা কর না কেন পাগলি গুলে গুলো বোঝে না তো স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে তাবিজ লাগবে নাকি পীর সাহেবের ফু ভা লাগবে কিচ্ছু লাগবে না সালাম দেন ইตรี ইস্ত্রী হাত ধরে মুসাফা করেন আর মানুষ জন্য না থাকলে ভূগ ধরে কথা কয় না ভূগ ধরে কি করে আপনারা পুরুষ মানুষ সালাম দেন না প্রথমে সালাম তারপরে কি মুসাফা তারপরে কি করে বয়ের সাথে গুলাগুলা কই আমি কি শালির কথা কইছি এটি হাসির কি আছে বোক সাপে ধরলে সমস্যা আছে সাপে ধরলে স ইসলাম কত সুন্দর জানে এক স্বামী স্ত্রী যদি শীতের দিনে এক কম্বলের নিচে সময় দেয় ওই সময়ের সব আল্লাহ পাক আমল নামায় দেয় সুবহানাল্লাহ ইসলাম সুন্দর আমরা বুঝি না কথা কোন স্ত্রীদেরকে বলে যায় মা বোনদের বলে যায় শুনেন স্বামী যখন বাড়িতে আসবে স্বামীকে খুশি করবেন স্বামীকে খুশি করবেন স্বামীকে খুশি করা প্রতিটা স্ত্রীর দায়িত্ব কথা কন ঠিক না বাটি স্বামী যখন কাছে থাকবে মোবাইলেও না ব্যান্ড এই দিক টেলিভিশনে না স্বামীর কানে কানে রোমান্টিক একটা গান গাইবেন লোকে বলে আমার ঘরে নাকি সাদ উঠেছে না গো না সাদ আমার সাদতের বা এসেছে স্বামী খুশি হয়ে যাবে কথা কন ঠিক না বাটি এজন্য স্বামী স্ত্রী রোমান্টিক হওয়া লাগবে কথা বলেন একে অপরকে সালাম বিনিময় করবেন ভালোবাসা বিনিময় করুন আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন জেনে বলেন আমিন আমার ভাইয়েরা আপনাদের সর্বশেষ বলে যাই ঘটনা আরো দুইটা বাকি ছিল বলবো না শেষ করে দেব ভাই কষ্ট হবে একটা বলি হ্যাঁ একটা বলে দে একটা বলে দে আচ্ছা তবে তিনটা জিনিস আছে ও একটা কিতাব চাবুক আংটি শেষ এইবার ছেলেটা যখন মাকে মারার জন্য নিয়ে দাঁড়িয়ে আছে মাকে মারবে বলেন তো দুনিয়াতে যার কেউ নাই তার কে আছে মাকে মারার জন্য সর্বযন্ত করতে যাস আল্লাহ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটার দেহ পা থেকে মাথা পর্যন্ত লোহার মতো শক্ত বানাইয়া দিয়েছে মা타কাকে দেখে ছেলে কোদাল দিয়ে মারবে এমন দৃশ্য দেখে মা জোরে দৌড় মেরে বলে আমারে বাঁচাও কে কোথায় আছো আমারে বাঁচাও এই কথা বলে মা সিদ্ধকার মারতে মারতে চলে যায় কিছু সময় পর ওই ছেলেটা দেখে বলে মা তুমি আমারে বাঁচাও ও মা তুমি আমারে বাঁচাও মা দেখেন কতটা দয়া কতটা মায়া সন্তানের প্রতি চিন্তা হলো যেই ছেলের কাছ থেকে আমি বাইসে বাঁচতে চাইলাম সেই কেন আমার কাছ থেকে বাঁচতে চায় আমাকে কেন বাঁচানোর কথা বলে কি হয়েছে আমার সোনা মানিকের এই কথা বলে মার কাছাকাছি এসে দেখে এই জমিন ছেলেটার পা থেকে কমর পর্যন্ত গ্রাস করে ফেলেছে জমিনের ভিতরে ঢুকে যাচ্ছে মায়া মন্দির শুধু কারবার মানুষজনকে চতুর্দিক থেকে ডাকলেন কে কোথায় আছে ও আমার কলিজার ধনকে মাটি নিয়ে গেল তোমরা আসো আমার ছেলেটাকে বাঁচাও মানুষজন আস্তে আস্তে তাদের চোখের সামনে ওই ছেলেটা ওই কোদাল তোলা অবস্থায় জমিনের ভিতরে চলে গেল নাউজুবিল্লাহ কোন তাহলে মা দোয়া করলে মুস্তানবির সাথে জান্নাতে যায় আর মার সাথে বেয়াদবি করলে ওই অভিশাপ্ত সন্তানকে জমিন গ্রাস করে ফেলে দেয় এজন্য মার সাথে বেয়াদবি করব না ভালো ব্যবহার করব আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দামানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন ও রাব্বানা যালামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সাচন মেক যুব সমাজের উদ্যোগে আল্লাহ দশম বার্ষিক গজ মাহফিল ও দোয়া মাহফিল থেকে আমি গোনাগা রাত ১২টা পর্যন্ত আলোচনা করে আল্লাহ হাজার হাজার নারী পুরুষ বান্দা বান্দি সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তাকায় দেখো আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকের মা নাই বাবা নাই এতিম মানে অন্ধকার কবরে চলে গেছে জন্ম দুখিনি মায়ের কথা কি ভোলা যায় আদরের বাবার কথা কি ভোলা যায় যে মা বাবা দশ মাস দশ দিন গর্বে ঠাই দিয়ে চাল্লা যে মা আমাদের জন্য অনেক কষ্ট পরিশ্রম করে চাল্লা যে বাবা রিক্সা ভ্যান চালায় বাড়ি ঘরে জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমায় ওই মার বাবার কবর জান্নাতের বাগান বানায় رحمه ربي يعني رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا হ্যায় লাতা আলা আজকের মাহাবিল কবল করেন আজকের মাহাবিল এর সর্বদে প্রধান অতিথি অন্যান্য যারা আলোচক বৃন্দ আল্লাহ মাহাবিল পরিচালনা যারা আছেন সবাইকে কবুল করেন হ্যায় লাতা আলা আলিমুল যারা কষ্ট করে বসে আছে আল্লাহ তাদেরকে আপনি কবল করেন আমি বললাম পানি যা বলেছি আল্লাহ বাস্তব জীবনে আমাদের সবাইকে কথাগুলো গুলা আমল করার তৌভিগ দিয়ে দেন হ্যায় লাতালা আপনার দরবারে দোয়া করি মালিক ও আসমান জমিনের মালিক তাকে দেখেন মালিক আজকে পৃথিবীর জমিনে শুধু মুসলমানদের উপর বিপদ মুসলমানরা নিজ্জতে বঞ্চিত পদদলিত আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে আজকে মুসলমান রক্ত নিয়ে জালেমরা খেলা করে আল্লাহ এই জালেমদের হাত থেকে तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাযত করো বাংলাদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাযত করো কোরআনের পাখিটাকে আবার কোরআনের ময়দানে ফেরায়া দিও হে রব্বুল আলামিন দোয়া করি মালিক আমাদের অনেক নিজের কলিজার ভালোবাসার মানুষ হেলা তালা খাসাই বন্দি হয়েছে। আছে আল্লাহ খাসার পাখিটাকে আবার খাসা থেকে বের করে ফেরাইয়া দিও এই রাব্বুল আলমিন দোয়া করি মালিক মারে হারাইছে কলিজার টুকরা বড় ছেলের হারাইছে যার আলোচনা শুনে আজকে কোরআনের মঞ্চে কথা বলার সাহস পেয়েছে যিনি আমাদের সামনে যাওয়ার অনুপ্রেরণা জীবনে কি আর কোনদিন তার মুখ দিয়ে কর্ণের কথা শুনতে পারবো না আল্লাহ শোনানোর তৌফিক দিয়ে দিও হাই রাবুল আলামিন আর দোয়া করি আল্লাহ তামাম পৃথিবীর ভূখণ্ডে যে জমিনে মুসলমান রক্ত ঝরেছে ওই জমিনগুলোতে কোরআনের রাস আল্লাহ তোমার কোরআনের বিধান কায়েম করিয়া দাও বাংলার ভূখণ্ড কোরআন দেখে মৃত্যু বরণ করা তো অভিযায় তালা বাংলাদেশের আলে মোলামাদেরকে কবল করো হায় আল্লাহ আজকের এই মাহফিল কুমুটির তরুণ যুবকদেরকে কবল করো আর এত ভালো যুবক এত আদর আপ্যায়ন করলো আহারে যুবকদের পরিশ্রম দেখে আমার বড় কষ্ট লাগে হায় আল্লাহ তালে যুবকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া নাও খালিদ বিন ওলিদের মতো ঈমান আলা বানায়া দাও যারা গভীর রাত পর্যন্ত দুনিয়ার ব্যবসা বাণিজ্যে কাজ করবকে পেছনে ফেলে আল্লাহ কোরআন শোনার জন্য এই মূল্যবান সময় ব্যয় করলো আল্লাহ এই সময়ের বিনিময় কঠিন কিয়ামতের ময়দানে আজকের মাহফিলে যারা টাকা পয়সা দান করে সারা সময় দিয়েছে আল্লাহ আজকের মাহফিলের দানটা কঠিন কিয়ামতের ময়দানে নাজাত